বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন তো বিশ্বনবী বলেছেন যে আমাকে মেরাজের রাত্রে আমাকে সাত আসমানে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন সাত আসমানে নিয়ে যাওয়া হলো আমি লক্ষ্য করলাম আমার মাথার উপর তর্জন গর্জনের শব্দ আমি শুনতে পেয়েছি। বিশ্বনবী বলতেছে যে আমি আমার মাথার উপরে বিকট আওয়াজ শুনতেছি। আমি লক্ষ্য করলাম এত বিকট আওয়াজ কিসের, তাকিয়ে দেখলাম এক শ্রেণীর লোক তাদের পেট বিশাল বড়, এক শ্রেণীর লোক তাদের পেট, তাদের ভুঁড়ি বিশাল বড়। এদের পেটের ভিতরে যে কি আছে বাইর থেকে সব দেখা যায়। তাদের পেট এমন বড় গোডাউনের মতন পেট, গোডাউনে কি থাকে, মাল থাকে। নবীজি বলতেছেন তাদের পেট গোডাউনের মতো বড়, কিন্তু তাদের পেটের ভিতরে যে কি আছে আমি নবীজি স্পষ্ট দেখতে পাইতেছি। আমি দেখলাম তাদের পেটের ভিতরে বড় বড় অজগর সাপ, আমি দেখলাম তাদের পেটের ভিতরে অসংখ্য বিচ্ছু। দুনিয়ার একটি অজগর সাপ যদি আপনাকে ধ্বংসন করে তাহলে আপনি ব্যথায় ছটফট করবেন, অনেক মানুষ ব্যথায় মারাও যায়। নবীজি বলতেছে যে আমি তাদের পেট যে গোডাউনের মতন বড় দেখলাম, একটি আর দুইটি অজগর সাপ নয়, আমি বিশ্বনবী দেখলাম তাদের পেটের ভিতরে হাজার 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 অজগর সাপ কিলবিল কিলবিল করতেছে, তাদেরকে ধ্বংসন করতেছে। হাজার হাজার বিচ্ছু তাদের পেটের ভিতরে কিলবিল করতেছে, তাদেরকে ধ্বংসন করতেছে। আমি যখন দেখলাম তাদের পেটটা বিশাল গোডাউনের মতন, এই গোডাউনের ভিতরে অসংখ্য অগণিত হাজার হাজার সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, দেখলাম তাদেরকে ধ্বংসন করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা, এরা কি অপরাধে লিপ্ত হয়েছিল, এরা কি কঠিন অপরাধে লিপ্ত হয়েছে যার কারণে তাদেরকে এত কঠিন আজাব দেওয়া হচ্ছে, এরা কারা? নবীজিকে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই তারা যারা দুনিয়াতে সুদ খেয়েছে, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, এই সুদখোরদেরকে আল্লাহ এত কঠিন শাস্তি দিতেছে। ভাই, আপনি তো একটা সাপের দংশন সহ্য করতে পারবেন না, আপনাকে যদি সাপে এক কামড় দেয় ধ্বংসন করে তাহলে আপনি সহ্য করতে পারবেন না, এটা দুনিয়ার সাপ। কিন্তু আপনি যদি সুদ খান, আপনি যদি সুদ খান, আপনার মৃত্যুর পরে আপনার পেটের ভিতরে, একটা তো দুনিয়া আকাল পরকাল, সুদ কেউ খেলে তার পেটের ভিতরে জাহান্নামের ভয়াবহ সাপ বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে, অসংখ্য সাপ বিচ্ছু আপনাকে ধ্বংসন করতে থাকবে।